হ্যালো বিরিয়ান ওয়েলকাম ব্যাক টু ফোর্স অ্যাকাডেমি বন্ধুরা এসএসসি জিডি কনস্টেবল দু হাজার চব্বিশ পঁচিশ নিউ ভ্যাকান্সির অনলাইন অ্যাপ্লিকেশন চলছে অনলাইন অ্যাপ্লিকেশান তোমরা পাঁচ নয় দু হাজার চব্বিশ থেকে চোদ্দো দশ দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে তোমরা অনস্ক্রিন ডেট দেখতে পাচ্ছ তো অ্যাপ্লিকেশন করতে কী কী ডকুমেন্টস লাগছে তার আপডেট তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দেবো এবং যেসব ভুলগুলো তোমরা করবে না সে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো দেখো অনেক অপেক্ষা করে তুমি কিন্তু উনচল্লিশ হাজার ভ্যাকান্সি পেয়েছ ওকে একটা হিউজ পরিমাণে তুমি কিন্তু ভ্যাকান্সি পেয়েছ যদি তুমি অ্যাপ্লিকেশানটা ঠিকঠাক না করো তাহলে তোমরা জানো যে এসএসসি জিডি কনস্টেবলে প্রায় অনেক প্রায় পঞ্চাশ লাখ প্লাস কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান জমা পড়ে ওকে কয়েক লাখ অ্যাপ্লিকেশান জমা পড়ে এবং কয়েক লাখ অ্যাপ্লিকেশান কিন্তু রিজেক্ট হয়ে যায় তো যেসব ভুলগুলো আমি তোমাদেরকে বলবো সেই সব ভুলগুলো যদি তুমি না করে থাকো তাহলে কিন্তু তুমি অ্যাডমিট কার্ড হাতে পাবে আর যদি তুমি সেই সব ভুলগুলো করে থাকো তাহলে কিন্তু তোমার ফর্মটি পুরোপুরিভাবে রিজেক্ট হয়ে যাবে তো রিজেক্টের হাত থেকে বাঁচিয়ে বাঁচাতে তুমি অবশ্যই ভিডিওটা দেখো আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ তথ্য শেয়ার করে দেবো তো অবশ্যই ফর্মটা কিন্তু তুমি যেভাবে এসএসসি জিডি কনস্টেবলটাকে গুরুত্ব দিয়ে তুমি প্রিপারেশান নিচ্ছ সেভাবেই কিন্তু তোমাকে গুরুত্ব দিয়ে কিন্তু অ্যাপ্লিকেশানটা করতে হবে ওকে যদি তোমার অ্যাপ্লিকেশানে কোনো রকম ভুল হয়ে যায় ধরে নাও তুমি অ্যাপ্লিকেশন করে দিয়েছো সাবমিট করে দিয়েছো তাহলে তুমি কিন্তু তোমার ফর্মটিকে তোমাকে একবার সুযোগ দেওয়া হয়েছে পাঁচ এগারো দু চব্বিশ থেকে সাত এগারো দু চব্বিশ তারিখ পর্যন্ত তুমি তোমার ফর্মটিকে কারেকশান করতে পারবে কারেকশান কর যখন তুমি করবে তখন কিন্তু তোমাকে আবারও চার্জ দিতে হবে সেই চার্জ দিয়ে কিন্তু তোমাকে কারেকশান করতে হবে এই না যে তুমি ফ্রিতে তুমি কারেকশান করতে পারবে ওকে এডিট করতে পারবে সেটা না তোমাকে আবারও কিন্তু চার্জ লাগবে তো অবশ্যই আমি তোমাদেরকে বলবো ফার্স্ট টাইম তুমি যখন অ্যাপ্লিকেশানটা করবে ভালোভাবে অ্যাপ্লিকেশানটা করো কোনোরকম ভুল তুমি যেন না করে থাকো ওকে তো কী কী ডকুমেন্টস লাগছে সেটি আমি তোমাদেরকে বলে দিচ্ছি তার আগে আমি তোমাদেরকে কয়েকটা তথ্য শেয়ার করে দিচ্ছি দেন আমি তোমাদেরকে ডকুমেন্টসের পেজে যাবো যে কী কী ডকুমেন্টস তোমাদের অ্যাপ্লিকেশান করতে লাগছে তো অ্যাপ্লিকেশান করার সময় যেসব ভুলগুলো অনেকে করে থাকে এবং যেসব ভুলের কারণে তোমাদের ফর্মটা রিজেক্ট হয়ে যায় দেখো ফর্ম কিন্তু রিজেক্ট হয় তোমাদের তিনটি কারণে ওকে তিনটি কারণে তোমাদের ফর্ম রিজেক্ট হয় একটা হলো সিগনেচার দু নম্বর হলো ফটো তিন নম্বর হলো পেমেন্ট এই তিনটি কারণে কিন্তু ফর্ম রিজেক্ট হয় নচেত তোমার অন্যান্য যে কারণ থাকুক না কেন যদি তুমি এডুকেশান কোয়ালিফিকেশান ভুল দিয়ে থাকো বা তুমি তোমার নামের স্পেল ভুল থাকে বা তুমি অ্যাড্রেস ভুল করেছো বা যে কোনো যাই তুমি ভুল করো না কেন সেক্ষেত্রে কিন্তু তোমার ফর্ম রিজেক্ট হবে না তুমি অ্যাডমিট কার্ড পাবে কিন্তু সিগনেচার ফটো এবং তোমার পেমেন্ট যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু তোমার ফর্মটি রিজেক্ট হবে ওকে তো দেখো ফটো তোমাদেরকে কেমন আপলোড করতে হবে এবং সিগনেচার কেমন তোমরা আপলোড করবে তো এখানে দেখো ফটো তোমাদের দেওয়া হয়েছে এবং ফটোর স্যাম্পেল কিন্তু দেওয়া হয়েছে দেখো ফটোর সিগনেচার তোমরা যখন আপলোড করবে তখন কিন্তু তোমরা ব্ল্যাক অ্যান্ড ব্লু বল পেনে তোমরা কিন্তু লিখবে সিগনেচার নিজের নামটা এবং তোমরা কিন্তু আপলোড করবে একটা তোমাদের ঘর থাকবে সেই ঘরের বাইরে যেন না গিয়ে থাকে ঘরের মধ্যেই যেন তোমাদের হয়ে থাকে এবং নিচে কিছু স্যাম্পেল তোমাদের দেওয়া হয়েছে তোমরা অনস্ক্রিন স্যাম্পেল দেখতে পাচ্ছ এইরকম তোমার যদি সিগনেচার তুমি যদি আপলোড করে দাও অনেকে কী করে নিজের স্মার্টফোন দিয়ে অ্যাপ্লিকেশন করে তো স্মার্ট স্মার্টফোনে কী হয়ে থাকে যে যখন তুমি সেটাকে পিএনজি বা জেপিজি ফরমেটে তুমি যখন সেটাকে সেভ করবে বা অনেকে সেভ করতে পারে না হয়তো তা সেই সিগনেচারটাকে হয়তো ঠিকঠাক করে সে কিন্তু কেটে ঠিকঠাক করে যে কেবি বলা হয়েছে সেই কেবির মধ্যে নিয়ে আসতে পারে না এই জন্য কী করে সে কিন্তু যেমন ফটো হয়তো ক্যামেরার মাধ্যমে তুলে সেই ফটোটাই আপলোড করে দিয়ে থাকে তো এইরকম সিগনেচার তোমরা যদি নিচে দেওয়া হয়েছে এইরকম সিগনেচার তুমি যদি আপলোড করো তাহলে তোমার ফর্মটি পুরোপুরিভাবে রিজেক্ট হয়ে যাবে ওকে নেক্সট দেখো তোমাদেরকে বলে দিচ্ছি ফটো ফটো কিন্তু তোমাদেরকে এবার লাইভ ফটো কিন্তু আপলোড করতে হচ্ছে ওকে লাইভ ফটো কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে তো লাইভ ফটো তুমি কেমন আপলোড করবে এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ তুমি যে সাইবার ক্যাফে অ্যাপ্লিকেশন করতে যাবে সেই সাইবার ক্যাফে তোমাদেরকে লাইভ ফটো আপলোড করতে হবে তো লাইভ ফটো কি হবে তুমি পিছনে একটা চাদর দিয়ে দেবে ওকে পিছনে একটা সাদা চাদর তুমি দিয়ে দেবে বা যে কোনো চাদর তুমি দিয়ে দেবে যেগুলো ফটো তোলার চাদরও হয়ে থাকে ব্ল্যাক বা ব্লু বা যাই হোক না কেন সেই চাদর তুমি পিছনে দিয়ে দেবে এবং যে লাইভ ফটো তোমাদের ক্যামেরা সেই ক্যামেরা তুমি সামনে নেবে এবং তুমি ফটোটা আপলোড করবে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এরকম ফটো কিন্তু অ্যাপ্রুভেল অর্থাৎ এরকম ফটো কিন্তু তোমাদের চাওয়া হয়েছে এবং নিচে কিছু ফটো দেওয়া হয়েছে যেহেতু লাইভ ফটো আপলোড করতে বলা হচ্ছে তো নিচে অনেকে এরকমভাবে মোবাইলটাকে নিয়ে বা এরকমভাবে অপোজিটে তাকিয়ে বা এরকম ধুধলা কিছু বোঝা যাচ্ছে না বা এরকম অনেকে রয়েছে যারা পাওয়ারের চশমা ব্যবহার করে থাকে বা এরকম সেলফি জাতীয় ফটো এরকম ফটো তোমরা কিন্তু আপলোড করবে না নচেত তোমার ফর্মটি কিন্তু রিজেক্ট হয়ে যাবে তো অনেকে একটা কোয়েশ্চেন করে থাকে কি দাদা আমি এসএসসি জিডি কনস্টেবলের অনলাইন অ্যাপ্লিকেশান করছি তো আমি রাজ্যে ওবিসি বা স্টেট ওবিসি তো আমি কি ওবিসিতে বিসিতে অ্যাপ্লিকেশান করবো দেখো তুমি যে ওবিসি হও না কেন ওবিসি এ বা ওবিসি বি তোমার যদি সেন্ট্রাল লিস্টে নাম থেকে থাকে তবেই তুমি কিন্তু ওবিসিতে অ্যাপ্লিকেশান করবে ওকে প্রথমত তুমি সেন্ট্রাল লিস্ট চেক করবে যদি সেখানে তোমার কাস্ট কমিউনিটি থেকে থাকে তাহলে তুমি কিন্তু এনসিএল ফর্মেট পাবে তবেই তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করবে আর তোমার যদি সেন্ট্রাল লিস্টে নাম না থেকে থাকে তোমরা জানো যে দু সালের পরে অনেক ওবিসি সার্টিফিকেট রাজ্য সরকার কিন্তু ইস্যু করেছে সেগুলো কিন্তু সেন্ট্রাল লিস্টেড নয় সেগুলো কিন্তু সেন্ট্রাল লিস্টেড তার কমিউনিটি বা কাস্ট কমিউনিটিগুলোর নাম এখনও পর্যন্ত নেই তো তারা যদি ওবিসিতে বিসিতে অ্যাপ্লিকেশান করে তাহলে কিন্তু তার ও হিসাবে কিন্তু সে জব পেলেও ও যদি জব পেয়ে যায় তবুও কিন্তু তার জবটি কিন্তু বাতিল করা হবে ওকে সার্ভিসটি বাতিল করা হবে হ্যাঁ সে যদি ইউআর নাম্বার ক্র্যাক করে ইউআর নাম্বার ভিত্তি করে সে যদি সিলেকশান নিতে পারে তাহলে কিন্তু তার যে ও থেকে সে যদি ইউআর সিলেক্টেড হতে পারে তাহলে কিন্তু সে সিলেক্টেড হবে ওকে কিন্তু তোমার অবশ্যই তুমি সেন্ট্রাল লিস্ট চেক করবে যদি সেখানে তোমার নাম থেকে থাকে তবেই তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করবে ও বিসিতে আর এই একশো টাকা তোমাদেরকে চার্জ লাগছে ইউআর ইডাব্লু এবং ও বিসি ক্যাটাগরি আর বাকি এসসি এস টি এবং ওম্যান এক্সার্ভিসম্যানের ক্ষেত্রে কোনো প্রকার চার্জ লাগে না ওকে তো চলো কী কী ডকুমেন্টস লাগছে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি তো অ্যাপ্লিকেশান করার পূর্বে তোমাদেরকে একটি কথা বলে দিচ্ছি যারা ওল্ড ওয়েবসাইটে যাদের রেজিস্ট্রেশন করা ছিল তাদেরকেও কিন্তু নতুন ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে অর্থাৎ সকলকেই কিন্তু নতুন ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে হ্যাঁ যদি তোমার এম টিএসে যে ভ্যাকান্সি বার হয়েছিল বা সিজিএলসি এইচএসএল এ নতুন ওয়েবসাইটে তোমার রেজিস্ট্রেশন করা থাকে তাহলে সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং আইডি পাসওয়ার্ড দিয়ে তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে তো অ্যাপ্লিকেশান করার জন্য তো প্রথমত লাগছে আধার কার্ড দেখো তোমার তোমাদের টেন্থ অ্যাডমিটে যে নাম থাকবে যে ফাদার্স নেম থাকবে সেটা দিয়ে অ্যাপ্লিকেশান করবে আধার নামে আধার কার্ডে যদি নাম থেকে থাকে বা টেন্থে হয়তো এক রয়েছে আধার কার্ডে এক রয়েছে তাহলে কিন্তু টেন্থ টেন্থ অ্যাডমিটে যেটা রয়েছে মাধ্যমিক অ্যাডমিটে সেটা দিয়ে তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করবে পরে তুমি কিন্তু আধার কার্ডটা কারেকশান করে নিতে পারবে কারণ আধার কার্ডের নাম্বারটা তোমাদের লাগছে বা আধার কার্ড তুমি যদি না দিয়ে অ্যাপ্লিকে অ্যাপ্লিকেশান করো তাহলে ভোটার আইডি কার্ড দিয়েও তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে তারপরে তোমাদের মোবাইল নাম্বার লাগবে একটা মেল আইডি তোমাদের লাগবে বৈধ মেল আইডি এবং এখানে কিন্তু তোমাদের স্ক্যান ফটো পাসপোর্ট এটা কিন্তু তোমাদের লাগছে না যেহেতু তোমাদের লাইভ এখন ফটো তোমাদের আপলোড করতে হচ্ছে সিগনেচার তোমাদের স্ক্যান করতে হচ্ছে এবং ম্যাট্রিকুলেশান তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট লাগছে যেহেতু তোমাদের অ্যাডমিট মার্কশিট কত পার্সেন্টেজ রয়েছে সেটা লাগছে অ্যাডমিট অ্যাডমিট মার্কশিট বোর্ড সার্টিফিকেট নিয়ে যাবে এবং তুমি যদি এক্সট্রা কোয়ালিফিকেশান দিতে চাও অর্থাৎ তুমি যদি উচ্চ মাধ্যমিক দিতে চাও বা গ্র্যাজুয়েশান তোমার রয়েছে গ্র্যাজুয়েশান অ্যাড করতে চাও তাহলে সেটা তুমি অ্যাড করে দিবে হায়ার হায়ার কোয়ালিফিকেশান হিসাবে তবে সেগুলো তোমাদের লাগছে না ওকে সেই সার্টিফিকেট নাম্বার বা সেগুলো লাগছে না শুধুমাত্র তার পার্সেন্টেজ দেখা হবে এবং মাধ্যমিকের তোমার কিন্তু অল আপডেটগুলো কিন্তু রোল নাম্বার ইত্যাদি ইত্যাদি আপডেটগুলো কিন্তু লাগছে অর্থাৎ তুমি অল এডুকেশন সার্টিফিকেট তুমি কিন্তু সেখানে নিয়ে যাবে যেখানে অ্যাপ্লিকেশন করো না কেন এবং পুরো তোমার অ্যাড্রেস লাগছে তুমি কোথা থেকে বিলং করছো না করছো তোমার কাস্ট তুমি ও বা এসসি বা ইডাব্লিউএস যেটা তুমি সেটা লাগছে তার সঙ্গে সঙ্গে তোমাদের ফটো তো তোমাদেরকে লাইভ ফটো তোমাদেরকে আপলোড করতে বলা হচ্ছে এবং তুমি এনসিসি এ বা বি বা সি তোমার যে সার্টিফিকেট রয়েছে রয়েছে তুমি যে হোল্ডার রয়েছো সেটা কিন্তু সেখানে তোমাদেরকে সিলেক্ট করতে হচ্ছে ওকে এবং তুমি যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো সেটা অটোমেটিক তোমাদের বর্ডার ডিস্ট্রিক্ট বর্ডার ডিস্ট্রিক্টের অন্তর্গত সেটা কিন্তু হয়ে যাচ্ছে তো এই ডকুমেন্টসগুলোই কিন্তু তোমাদের লাগছে এক্সট্রা কোনো ডকুমেন্টস তোমাদের সেক্ষেত্রে লাগে না এবং কোনো প্রকার ডকুমেন্টস তোমাদের স্ক্যানও করতে হয় না শুধুমাত্র ফটো এবং সিগনেচার তোমাদেরকে আপলোড করতে হচ্ছে বাস আর বাকি ডকুমেন্টসের যে আপডেটগুলো তোমাদের রয়েছে সেগুলো কিন্তু জাস্ট দেখে দেখে তোমাদেরকে কিন্তু ফিল আপ করতে হচ্ছে তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি ভালো করে তোমরা অ্যাপ্লিকেশানটা করো অ্যাপ্লিকেশান করার সময় কোনো প্রকার ভুল করবে না এবং তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশানটা করার পরে তোমরা অবশ্যই ফর্মটা প্রিন্ট আউট করে নেবে এবং সেখানে তুমি দেখে নেবে যে তোমার ফর্মটি ঠিকঠাকভাবে সাবমিট হয়েছে কিনা তো এটি ছিল আপডেট ধন্যবাদ